আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমার মায়ের নিজে ভালোবাসা দিয়ে তৈরি ছাদ বাগান। তো এটা আমাদের বাড়ির ছাদের বাগান, এখানে অনেক রকম মা গাছ লাগিয়েছে, তা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা এবং আমাকে তোমরা সাপোর্ট করো। মা সারাদিন পরিশ্রম করার পর এত সুন্দর ভাবে এই গাছগুলিকে যত্ন নিতে ভাবাই যায় না। এখানে একটা রয়েছে সবেদা গাছ, এগুলি অনেক ফুল ধরেছে, তবে আল্লাহর মতে একদিন ফল ধরবি। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। নানা রকমের গাছ মা লাগিয়ে গোটা ছাদটাকে ভরিয়ে তুলেছে। কত রকমের ফুল দেখতে খুবই ভালো লাগে। অনেক মানুষজন যখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসেন, তারা এই ছাদ দেখে মায়ের জন্য খুবই প্রশংসা করেন। আমাকে খুব ভালো লাগে শুনতে। এছাড়া আপনারা দেখতে পাবেন নটামণি গাছ। নটামণি ফুলগুলো খুবই মিষ্টি কালারের হয়, ঠিক এগুলি নটার সময় ফোটে, আবার আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর এখানে একটা পেয়ারা গাছও আছে, যেখানে আগে তিনটে পেয়ারা ধরেছিল আর খুবই সুস্বাদু খেতে, অবশিষ্ট একটা রয়ে গেছে। আর একটা কথা, বাগান বাড়িতে কি শুধু ফুল থাকলেই হয়? তার সাথে আমার মা লাগিয়ে ফেলেছে উচ্ছে, আর এখানে লাগিয়েছে দেখুন পুঁইশাক। পুঁইশাকগুলো এত সুন্দর দেখতে লাগছে, মা আবার সিঁড়ি সিঁড়ি ভাবে দিয়ে সেগুলোকে ওঠানোর চেষ্টা করছে যাতে গাছগুলি ভালো থাকে। এছাড়া দেখতে পাচ্ছেন লাউ শাকও আছে, তবে এখনো লাউ ধরেনি। তাছাড়া মা আরো কিছু কিছু লাগিয়েছে, যেমন হচ্ছে কলমি শাক লাগিয়েছে। আর আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ভাতের সাথে শাকসবজি থাকতেই হয়, ওটা আমাদের খাওয়ার জন্য খুবই উপকার। মায়ের মুখ থেকে শুনেছি মায়ের ছোটবেলা থেকে ইচ্ছা ফুল গাছ লাগানো, মা সেই জন্য নিজের ইচ্ছাটাকে পূরণ করে ফেলেছে। আর তার সাথে সাথে আমার দাদুরও ইচ্ছা ছিল ফুল গাছ লাগাবো, তাই আমার দাদু আমার মায়ের জন্য ফুল গাছ এনে দিত। এছাড়া পাতাবাহার, নয়ন ফুল, জুঁই ফুল, বেল ফুল, জবা, গাঁদা সব রকমই গাছ আপনারা দেখতে পাবেন আমার মায়ের এই সুন্দর বাগান বাড়িতে। আর কাগজ ফুলের তো দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। তেরে নীলে নীলে নয়নো সে শবনম পিলু, তেরে গিলে গিলে হোঠো কি সরগম পিলু, হে পিনে কা মৌসম। तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी है। तेरे बिन जी नहीं लगता, तेरे बिन जी नहीं सकता, तुझ पे है हारे मैं निवारे दो जहां। गुरबान मेहरबान के मैं तो गुरबान। চলে এসছি বন্ধুরা অন্য একটা সাইডে, যেখানে মা শুধুমাত্র গোলাপ গাছগুলি সারি সারি ভাবে লাগিয়ে গেছেন। আর এই গোলাপ ফুলগুলি লাল রঙের ভাগগুলো যে কত রকম আছে তাও দেখতেই পাচ্ছেন। এছাড়া মা গোলাপি রঙের, অরেঞ্জ রঙের ফুল গাছও লাগিয়েছেন। আর এই জায়গাটা খুব সুন্দর একটা স্মেল আসছে, ফুলগুলি এত সুন্দর ভাবে হয়েছে মনে হচ্ছে একটা তুলে নিই, কিন্তু না, তার সৌন্দর্য তার গাছের দিক। তো আজকে আপনাদেরকে দেখালাম আমার মায়ের বাগান বাড়ি, আমার মায়ের নিজের হাতে তৈরি বাগান বাড়ি। তো আজকে আমি আর কিছু বলবো না, যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর এইভাবেই আমাকে আরও সাপোর্ট করতে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ জানাই।